নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী প্রণয় মজুমদার এবং আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আমি আপনাদের কাছে নতুন করে এসেছি, নতুন ভিডিও নিয়ে এসেছি, নতুন কিছু জানানোর জন্য এসেছি। তা আমার চ্যানেলটি হচ্ছে জ্যোতিষ রিলেটেড চ্যানেল। প্রত্যেক দিন আপনারা জ্যোতিষ ভিত্তিক কিছু না কিছু তথ্য পাবেন, কোনো দিন বাস্তুর তথ্য, কোনো দিন গোচরের তথ্য, কোনো দিন তন্ত্রভিত্তিক তথ্য। আপনারা বহুজন আমাকে মেসেজ করছেন বা বহুজন আপনারা ফোন করছেন চেম্বারে আসছেন দেখানোর জন্য, এই বিশ্বাসটা রাখছেন বলে আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমি আজকে যেটা নিয়ে জানাবো সেটা হচ্ছে যে বর্তমানে গোচরে একটি বিশেষ যোগ তৈরি হয়ে রয়েছে, ভীষণ অশুভ একটা যোগ তৈরি হয়েছে, রাহুমঙ্গল অঙ্গারক যোগ, এবং দু নম্বর কথা হচ্ছে শনিকেতু সাধু সর্প যোগ। এই অঙ্গারক যোগ তৈরি হয়েছে মিথুন রাশিতে রাহুমঙ্গল যোগটি, এবং শনিকেতুর এই যে সাধু সর্প যোগ, এই যোগটা তৈরি হয়েছে ধনুরাশিতে। এই যোগের জন্য কিছু রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ভীষণ রকম খারাপ সময় শুরু হচ্ছে বা শুরু হতে চলেছে। দুর্ঘটনা, চোটাঘাত লাগা, অ্যাক্সিডেন্টের টেন্ডেন্সি, এই জায়গাগুলো আসবে। কোন কোন রাশির জাতক বা জাতিকারা সতর্কতা নেবেন বা কোন কোন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ভীষণ রকম সতর্কতা নেওয়ার দরকার আছে, সেই তথ্য আমি আজকে আপনাদের কাছে জানাবো। তা অনুষ্ঠান শুরু করার আগে প্রথমেই আপনাদের বলি, যারা নতুন দেখছেন বা আগেও দেখেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করুন, কারণ প্রত্যেক দিন জ্যোতিষভিত্তিক তথ্য থাকে, এই তথ্যগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন জেনে নিই কোন রাশিগুলোর জন্য অত্যন্ত বেশি পরিমাণ খারাপ কিছু অপেক্ষা করছে বা খারাপ কিছু হতে পারে। প্রথম কথা যেটা আপনাদের বলবো যে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই সামগ্রিক পরিস্থিতির জন্য কম বেশি প্রত্যেকটা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষত আগুন থেকে সতর্কতা নেওয়ার দরকার আছে, আগুন থেকে কোনো রকম বিপদ আপদ আসতে পারে, ইলেকট্রিসিটি থেকে কোনো রকম প্রবলেম আসতে পারে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে এই গরম বা তাপপ্রবাহ চলছে, এই যোগগুলোর ফলগুলো হচ্ছে এটা। সমস্ত জাতক বা জাতিকারা শরীরের প্রতি লক্ষ্য রাখবেন। এইবার আসি বিশেষ কোন কোন জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা নিতে হবে বা সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমত হচ্ছে মেষ রাশি। মেষ রাশি বা মেষ লগ্নে জাতক বা জাতিকা যারা আছেন, থার্ড হাউসে অশুভ মঙ্গল রাহুর যোগ রয়েছে। থার্ড হাউসে এই যোগ দুর্ঘটনা ঘটা, কোনোভাবে কোমরে চোটাঘাত লাগা, হাড়ে কোনো রকম চোটাঘাত লাগা বা হাতে কোনো রকম চোটাঘাত লাগা, মূলত যারা রাস্তা দিয়ে বাইক চালাচ্ছেন বা গাড়ি ড্রাইভ করছেন তারা খুব সাবধানে চলুন, খুব সতর্কভাবে চলুন। দ্বিতীয়ত হচ্ছে মিথুন রাশির জাতক বা জাতিকারা। মিথুন রাশির জাতক বা জাতিকাদের অত্যন্ত খারাপ সময়কে ইন্ডিকেট করছে। এই কারণ হচ্ছে মিথুন রাশি বা মিথুন লগ্নের ওপর দিয়ে এই যোগটি রয়ে গেছে। মিথুন রাশির জাতক বা জাতিকারায় মাথায় কোনো রকম চোটাঘাত লাগা, ওপর থেকে পড়ে যাওয়ার ভয়, মানে ছাদ থেকে পড়ে যাওয়া বা এই জাতীয় কোনো রকম ভয় ভীতি, এবং রাস্তাঘাটে কোনোভাবে চোটাঘাত লাগা বা দুর্ঘটনার জায়গা, এর নির্দেশ কিন্তু এই যোগটি এই জাতক বা জাতিকাদের জন্য করছে। পরেরটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির চতুর্থ ভাবকে ড্যামেজ করছে এবং টেন্থ হাউসকে ড্যামেজ করছে। চতুর্থ ভাব কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য শনিকেতুর যোগ রয়েছে এবং টেন্থ হাউসে রয়েছে রাহুমঙ্গল যোগ। এই দুটো যোগ সামগ্রিকভাবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মানসিক শান্তি কিছুটা নষ্ট করবে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো না কোনোভাবে আগুন থেকে কোনো রকম বিপদের জায়গা বা আগুন থেকে কোনো রকম ভয়ের নির্দেশ এই সময়টি করছে। দ্বিতীয় কথা হচ্ছে কোনোভাবে কেটে যাওয়া বা কোনোভাবে বড় ধরনের চোটাঘাত লাগা, চোটাঘাত এই সেন্সে যে কোনো রকম লোহার জিনিসপত্র থেকে বা ধাতু থেকে, মানে ছুরি কাঁচি বা এগুলো থেকে কোনো রকম বিপদ আসার নির্দেশ রয়েছে, এই কারণে সতর্ক থাকতে হবে। পরেরটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক বা জাতিকা খুব বেশি পরিমাণ সতর্ক থাকুন, কারণ এই জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সেকেন্ড হাউসে শনিকেতু, প্রচণ্ড পরিমাণ পারিবারিক শত্রুতা, প্রচণ্ড পরিমাণ নিজের আত্মীয় স্বজন, নিজের রক্ত থেকে প্রতারণা হওয়া, এবং অষ্টমস্ত রাহুমঙ্গল যোগ, অষ্টমস্ত রাহুমঙ্গল যোগ মৃত্যুতুল্য ফল দেয়, এটা শাস্ত্রে বলছে। তা সেই কারণে মৃত্যু বা মৃত্যুর কথা বলা যায় না, কিন্তু মৃত্যুতুল্য ফল দিচ্ছে, মানে এত কষ্ট বা এমন কিছু খারাপ পরিস্থিতি বা খারাপ কিছু জায়গা হয়তো তৈরি হতে পারে, চোটাঘাত লাগা, বড় ধরনের অ্যাক্সিডেন্ট, এর নির্দেশ রয়েছে। আপনারা সতর্কভাবে এগোন, সাবধানতা অবলম্বন করে এগোন। লাস্ট হচ্ছে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা। মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও সতর্কতা নিতে হবে। কোনোভাবে সিক্সথ হাউসে রাহুমঙ্গল যোগ, কোনোভাবে বড় ধরনের কাটাছেলা, বড় ধরনের বিপদ আপদ বা কোনো রকম বড় ধরনের ঝুট ঝামেলা
অশান্তিতে জড়িয়ে পড়ার নির্দেশ কিন্তু এই সময় চলছে। লগ্নপতি পাপ কেতু যুক্ত, যেটা পেছন থেকে ছুরি মারার নির্দেশ করে। পেছন থেকে ছুরি বলতে ছুরি মারা নয়, পেছন থেকে ছুরি হচ্ছে বড় ধরনের কোনো রকম শত্রুতার নির্দেশ, বা বড় ধরনের কোনোভাবে ঝঞ্ঝাটের নির্দেশ, বা কোনোভাবে ট্র্যাপে ফেলে দেওয়া, বা কোনোভাবে আপনাদেরকে ফাঁসিয়ে দেওয়া, কোনো বড় বদনামের জায়গা তৈরি হওয়া। এই জায়গাগুলো কিন্তু এই কটা রাশির জাতক বা জাতিকারা সাবধান থাকুন, কিন্তু সামগ্রিক প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ এখন রবিও রাহুর সাথে যুক্ত, তা রবি রাহুর যোগ বদনামকে নির্দেশ করে। প্রতিটি রাশির জাতক বা জাতিকারা নিজের স্বার্থ মেপে চলুন, কারণ এখন কোনোভাবে উপকার করতে যাবেন বা কারো সাহায্য করতে গিয়ে বিপদে পড়ে যেতে পারেন বা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যেতে পারেন। অগ্নুৎপাতের ভয় থাকছে, আগুন থেকে কোনো রকম বিপদের ভয় থাকছে, এই জায়গাগুলো একটু মেনটেন করে চলুন। চারিদিকে দেখুন আগুন লাগা বা আগুন থেকে সমস্যা, প্রত্যেক দিনই খবরের কাগজ খুললে দেখবেন কোথাও না কোথাও আগুন লাগছে বা এই ধরনের ঘটনাগুলো ঘটছে বা ঝঞ্ঝাট। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উত্তপ্তকর পরিস্থিতি, মাথা গরম হওয়া, এই যোগ কিন্তু এই জায়গাগুলো করবে। তাই আপনাদেরকে বলা সতর্ক থেকে চলুন, মাথা ঠান্ডা রেখে চলুন, কোনোভাবে ঝামেলায় জড়াবেন না, নিজের কাজটি নিজে গুছিয়ে নিয়ে নিজের মতো নিজের বাড়িতে ফিরে যান। এই সাজেশানটাই আমি অ্যাজ এ অ্যাস্ট্রোলজার আপনাদেরকে দেবো, কারণ এই সময়টা এই রকমেরই সময় চলছে। যারা মনে করছেন কোনো রকম সমস্যায় আছেন, প্রতিকার চান, সঠিক জ্যোতিষ বিচার চান, যদি আমার সাথে যোগাযোগ করতে হয় বা আমাকে দিয়ে বাস্তু দেখাতে চান, কীভাবে যোগাযোগ করবেন সেটা ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিন, প্রত্যেক দিন নতুন কিছু নিয়ে হাজির হই। সাথে থাকুন, আপনাদেরকে নানা ধরনের তথ্য দিয়ে উপকৃত করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার প্রণাম নিন, নমস্কার।